আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটা বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখেন বিজ্ঞপ্তিতে কি লেখা আছে। এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্মারক নম্বর এত তারিখ 29 মে 2023 খ্রিস্টাব্দে মূল জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিভিন্ন পদের লিখিত পরীক্ষা নিম্ন বর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ কি তার লিখিত পরীক্ষা সময়সূচি, হ্যাঁ, এখানে সম্পর্কে নোটের সাথে বলা হয়েছে। আবেদনকৃত বৈধ প্রার্থীদেরকে প্রার্থীগণকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট নিজ হতে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলসূত্র ডাউনলোড পূর্বক নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে স্বশ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে প্রবেশপত্রে আগামী 20 জুন 2023 খ্রিস্টাব্দে অর্থাৎ টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে থেকে ডাউনলোড করা যাবে। সময়সূচিতে দেখেন এখানে দেখেন ব্যক্তিগত সহকারী, হ্যাঁ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক টেলিফোন অপারেটর অভ্যন্তরকারী নমুনা সংগ্রহকারী তাদের পরীক্ষা হবে 24 জুন 2023 বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11টার মধ্যে। এই সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।